মাছটা বের করে দিই। কালকে ডিপ থেকে আমি নর্মাল বের করে রেখে দিই, নর্মাল ফ্রিজে বের করে রেখে দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে উঠে পড়েছি যথারীতি, তো এদিকে দেখতে দিতে পেলে ভাত বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসনপত্র করে না, কালকে সব রাতে মাজা হয়েছে। তো কালকে রাতে তোলা হয়, রাতে কখন তুলবো, সুতরাং করতে 12টা বেজে যায়। তো এখন তুলে দেবো, এবার রুটি করবো, তরকারি করবো, সবই আছে, দেখতে থাকো ভিডিওটা। আর কালকে রাতে অনেক কিছু করে রেখে দিয়েছিলাম, বাঁধাকপি আছে, বাঁধাকপি রাখবো, বাঁধাকপি ভাপিয়ে রেখে দিয়েছিলাম, আলু টালু করে সুজি একটু সুজি করে রেখেছি। কালকে অনেক ইয়ে গেছে, সব মানে সব রেডি ফেডি করে এগুলো সুতরাং করতে না 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো যাই হোক, চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রুটি তো হয়ে গেল, এবারে মেয়ের দুধ রুটিটা আগে ভিজোতে রেখে দিই, তারপরে আমি এদিকে বাঁধাকপি তরকারি বসাবো। এই বাঁধাকপি তরকারি বসিয়ে রুটির জন্য আলু ভাজা করবো আজকে। তো আলু ভাজাটা কুটবো, মানে তরকারিটা বসিয়ে দিই, আলু ভাজাটা কুটে আর একটা ওইটা চাপিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবো, ওইটা হয়ে যাবো, তাহলে মাছটা করলে আমার মোটামুটি রেডি। সব দেওয়া হয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে দেবো, সিদ্ধ করাই আছে, জিনিসটা একটু চাপা দিয়ে করে নিয়ে হয়ে যাবে। ব্যাস মোটামুটি রান্না শেষের পথে, একদিকে মাছের ঝাল আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। কটা বাজে? 9টা বাজে। 9টার মধ্যে হয়ে গেলে না আমার এদিকে ধীরে সুস্থ সব কাজ হয়ে যায়, এদিকে আয়রন, তারপরে বরের টিফিন ফিফিন সব ধুয়ে একদম ওর কোটো কোটো দিয়ে একটু মানে একটু ঠান্ডা করতে দিয়ে দিই, মানে ফ্যানের তলায় দিয়ে দিলেই হয়ে যায়। কী হয়েছে, কথা বলতে দিবি না? চুপ 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 কর। তো হয়ে এসেছে, 9টার মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, কাল থেকে এত ইয়ের প্রবলেম হচ্ছে না, খালি ইয়ে হয়ে যাচ্ছে, কী বলে, তাহলে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, সারা কাল থেকে সারা দিন রাত হয়েই আছে। এই কারণে আর একবার হয়েছিল, এই টিভির অ্যাডাপ্টারটা পুড়ে গেছিলো, সে কতদিন ধরে ইয়ে করে করে তারপরে আবার অ্যাডাপ্টারটা নতুন লাগানো হলো, তারপর আবার টিভি চললো, হঠাৎ করে পুড়ে গেছিলো। মানে এত ইয়ে লো ভোল্টেজ হয় না, কি বলবো, বিরক্ত, এত কারেন্টের সার্ভিস বাজে, ভীষণ বাজে, ভীষণ বাজে। একটু বসি এবার, দেখে হয়েছে সেই সকাল থেকে অরে অরে, তাও ভাগ্যিস ওই বাঁধাকপিগুলো করামের জন্য করে রেখে দিয়ে আসছে, যেগুলো মানে শাক হল, শাক বলো, কাটাকুটি কাটাকুটি করে রাখা, যেগুলো আমি আগের দিন থেকে করে রেখে দিই, তাহলে সকালবেলাটা তো চাপ হয় না, সকালবেলায় চোখ রগড়াতে রগড়াতে এসে ওইসব কাটাকুটি হয় না। সব তরকারি টিফিন কৌটো ধুয়ে ভরে দিয়েছি, এই যে এটা হচ্ছে বাঁধাকপি আছে, এখানে আছে এই যে মাছের ঝাল, একটা তো আমার একটা একসঙ্গে রেখেছি আর কি, আর কী আছে এই যে এটার মধ্যে আছে ভাত আর চাটনি। সকালে ঘুম থেকে উঠেই মাম্মা ব্রাশ করে খেতে খেতে ড্রয়িং করতে বসে পড়ে। এই যে এটা আমি করে দিয়েছি, যে এটা আর দেখে দেখো এটা করছে না রে, এটা করেছে, এটা অন্য ডিজাইন করছো, আচ্ছা কর, খুব সুন্দর হচ্ছে, কর। এই দু মাস ছুটি ছিল, মাম্মা সকালে ঘুম থেকে উঠছিল, উঠি ব্রাশ ট্রাশ করে খাওয়াচ্ছিল, আমার ড্রয়িং করছিল, খেলা করছিল, সব হচ্ছিলো। আর দু তিন দিন না, আর 4-5 দিন পর থেকেই স্কুল শুরু হয়ে যাবে। ব্যাস তারপরেই ঘুম থেকে উঠে ঘাড়ে 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 করে সাবার সেই যাকে তাই হবে, দিয়ে আবার স্কুলে যাবে। এবার মনে হয় 3:30 পর্যন্ত স্কুল হবে নাকি, কে জানে। তো তারপরে নিয়ে আসা, ড্রয়িং এসে আবার করবে, ওর এমনি কোনো ইয়ে নেই, ওই জন্যই ফোন ওসব ওর অত মানে নেশারই নেই, যেহেতু ড্রয়িং করে, গান চালিয়ে দিই, নাচে, টিভিতে খুব ইচ্ছে হলে মাঝে মাঝে স্টোরি চালিয়ে দিই, স্টোরি দেখে, এইসব করতে থাকে, তো ভালো। মাম্মার এদিকে খাওয়াও শেষ, আর এদিকে দেখ কত কালার দিয়ে ফ্লাওয়ার বানিয়েছে, বা
খুব সুন্দর লাগছে পেজটা। এটা আবার কী কালার দিয়ে হচ্ছে? এটা নতুন স্টাইলের, খুব সুন্দর পেজটা লাগছে দেখতে। এগুলো আরও করো, এগুলো পুরো ভর্তি ভর্তি করে দাও বিভিন্ন কালার দিয়ে। হ্যাঁ ঠিক আছে, মুখে তাড়াতাড়ি ফিনিশ করো না, দিয়ে কুলকুচি করে আসতে হবে। না কুলকুচি করে এসে জল খেয়ে নেবে। চুপচাপ বসে বোন ড্রয়িং করছে দেখো তুমি, বসো বসো, আমি খাবো এবার, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, বুঝেছ? জুতোগুলো সব ঢুকিয়ে দিই। বাড়ি নিয়ে গেছিলাম, বার করা হয়নি। স্নান টান করে ফাইনালি নিজে স্কিন কেয়ার করার একটু সময়, স্নান টান করে একটু নিজের জন্য সময় বার করেছি, এই যে স্কিন কেয়ার করবো বলে। কি বলতো, দুধের সর নিয়েছি আর বেসন আর সামান্য একটু দুধ, তো এটাকে মিক্স করে মুখে একটু লাগাবো। এই দু তিন দিন হলো লাগাচ্ছি, মুখটা এত র্যাশপ্যাস বেরোচ্ছে হয়ে গেছে এই সাইডগুলো, এই গরমেতে কোনোদিন আমার বেরোয় না, এই এখানে এসে আমার এরকম হচ্ছে। তো যাই হোক, এবার এটা ওকে মাখবো, মেখে মুখে একটু রেখে দেবো, তখন গুগলুকে খেতে দেবো, ওকে খেয়ে খেতে দিয়ে ওর কাছে বসে জল ফল দিয়ে এসব করতে করতে মুখটাও শুকিয়ে যাবে, ধোয়াও হয়ে যাবে, তারপরে আমরা খাবো। তো চলো ঝপাঝপ করে মেখে ফেলি, জানি না কতটা কি কাজ দেবে। বেসন তো এমনিতে ভালোই, বেসন দুধের সর ইয়ে মাখি, দেখি কতটা কি মুখটাকে বাঁচাতে পারি। আবার এই তো মেয়ে স্কুল শুরু হবে, ব্যাস আবার যাকে তাই দেখা যাক, চেষ্টা করতে তার দোষ নেই। এত মুখে র্যাশ বেরোচ্ছে না কি বলবো, আর খুব ব্যথা হয়ে থাকছে, একটা দিক কমেছে আবার এটা বেরিয়েছে দুধের সর। ও কি ও মাগবি না কেন মা? না হ্যাঁ মাগবি, আমার গায়ে কিছু বেরিয়ে, হ্যাঁ বদলে যদি বেসন মাখা হয় না ভালো। এই আলো এত কাঁপে, মাছ বাঁধাকপির তরকারি, খেয়ে নাও তাড়াতাড়ি, আচ্ছা মাছ দিয়ে ভাত। মাছ খেতে গুগলু খুব ভালোবাসে, মুখই তুলবে না। আমাদের যেদিন যেদিন মাছ করা হয় গুগলুকেও সেদিন সেদিন মাছ দেওয়া হয়, কারণ রোজ রোজ একঘেয়েমি চিকেন খেতে তো ওরও ভালো লাগে না, ওই জন্যই যেদিন মাছ হয় সেদিন ওকে মাছ দেয়, নাহলে ওর তো চিকেন আছে। আর ওর মাছটা যেটা করা হয় না, ওরটা বেশি করে নুন দেওয়া হয় না, জানো তো, ওরটা একটু নুন কম দিয়ে আলাদা করে ভাজা হয়, ওরটা চিনে রাখি ফিশটা, কারণ ওর তো বেশি নুন খাওয়া এসব যাবে না। না এক চিমটে নুন, এক চিমটে জাস্ট টেস্টের জন্য আর কি, একটু একদম ফ্যাসকা, ওই জন্য একটুখানি দিতে বলেছিলো আমাদের, অসুবিধা কিছু হয় না, চিকেনও তাই মাছেও তাই, একটু মাছ দিয়েছি আরাম করে খাচ্ছে। আমার মুখটাও শুকিয়ে এসেছে, কথা বলতে পারছি না, টান টান ধরছে আবার। ব্যাস গুবলুর খাওয়া হয়ে গেছে, গড়াগড়ি খাচ্ছিস কেন এরকম? চল জল খাবি, চল জল দেবো, চলো চল চল। মুখ আমার শুকিয়ে গেছে, এবারে ধুয়ে ফেলি, নাহলে ভাত খেতে পারবো না। হয়ে গেল তো, হ্যাঁ মুখটা পুরো সফট সফট হয়ে গেছে, সর প্লাস সে বেসন। হ্যাঁ মুখটাকে হালকা করে টাওয়াল দিয়ে জাস্ট ড্যাপ ড্যাপ করে একটু মুছে নেবো, তারপরে ভাত টাত খাওয়ার পরে বাসন টাসন মাজার ফলে পরে যখন শুতে যাবো তখন ওই যে আইস রোলারটা কিনেছি ওটা মুখে একটু লাগিয়ে নেবো। দেখো পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে না মুখটা? কিন্তু ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগে, বরং ফ্রেশ ওয়াশের থেকে এটা দিলে আমার বেশি ফ্রেশ ফ্রেশ লাগে। পরিষ্কার এদিকে গালটা তো পরিষ্কার, এদিকে এই কাটা বেরিয়েছে। হ্যাঁ কী করছিস তুই? হ্যাঁ আইসক্রিম এক হাতে ফোন, এটা কি প্যালেটটাকে নিয়ে ফোনের কার সঙ্গে কথা বলছিস?
বলবি না, ভালো লাগে আইসক্রিম থেকে দেয়। কি হো গিয়া, দুবেলার রান্নার পর্ব মিটিয়ে খেয়ে দেয়ে বাসন মেজে বসে শুশ্রূষা করে এসে বসলাম। এবার একটু এটা হেভি জিনিস কিন্তু, হাতে ঠান্ডাও লাগে না, একটুখানি লাগালে আবার রেখে দেওয়া যাবে, ফেলে দিতে হবে না। এইবার একটু আরাম করে শোবো, এসিটা চালিয়েছি। দাদা গরম করছো, মুখটা একটু দিয়ে ঠান্ডা লাগে। তারপর আবার সন্ধ্যাবেলা থেকে আবার রান্না শুরু হবে। কি রান্না হবে রাতের বেলা? দাঁড়ো দাঁড়ো, বেশি না ঠান্ডা লেগে যাবে, না ঠান্ডা লেগে যাবে না, গালগুলো লাল 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 হয়ে যাচ্ছে। কিছুই করতে দেয় না মেয়েটা, কাদের বাচ্চাগুলো এরকম বলো তো, মানে একটু শান্তি করে বসবে নিজের জন্য, জানো এইগুলো করে আমি নেল পলিশ করা ভুলে গেছেন, ওর জন্য আমি পড়তে গেলেও পড়তে লেগে চলে আসবে, দু হাতে পায়ে নিজে পড়ো প্লাস চারিদিকে লাগাবে, বিছানায় ফেলবে, নিচে বসে নিচে ফেলবে, ওর যে আমি নেল পলিশ করি না, এখন দেখো একটা শান্তিও নেই। ও চলে এসেছে আবার অন্য ঘরে রাতের খাবার বানাতে, এখন বানাবো কি জানো, দেখায় এই যে পাস্তা, একদম ঘরোয়াভাবে সিম্পল ভাবে যেমন পাস্তা হয় এগ পাস্তা, তো সেটাই বানাবো। তো সব রেডি করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে কেটেছি, তার কারণ হচ্ছে যেটা হচ্ছে যে কালকে মৃদের সকালে চিকেন বানাবো, তো একবারে পেঁয়াজ যখন কাটছি বেশি করে কেটে রেখে দিলাম, কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো কৌটোয় করে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো চলো কিছুই না, একদম নর্মালভাবেই বানাবো। দেখো রসুন কুচি দিয়ে দিই আর একটু আদা সেদ্ধ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ গাজর বিনস ভেবেছিলাম দেবো, তারপর ভাবছি যে আজকে দেবো না, যে একদম সিম্পল পেঁয়াজ দিয়ে পাস্তাটা বানাই, যেহেতু ডিম দিচ্ছি না দিলে তো, ডিম যদি না দিতাম তাহলে ওগুলো ঠিকঠাক দিত, এটা একদম সিম্পলই বানাচ্ছি। পেঁয়াজ পড়ে গেছে, এবারে ঘিরেগুলো ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে পিৎজা পাস্তা সস ম্যাগি ম্যাগি মশলা এসব দিয়ে হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, একটু বাটার দিয়ে দিয়েছি, এবারে তিনটে ডিম দিয়ে দেবো। এবারে পাস্তা গুলোকে দিয়ে দেবো, একদম ছোট ছোট হচ্ছে না, এটা চেউ হোয়াইট সস পাস্তা নয়, এটা মশলা পাস্তা। সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো চিনি, ম্যাগি মশালা, একটু শেজওয়ান সস, ব্যাস মশলা পাস্তা আমার একদম রেডি। হয়ে গেল আমার 5 মিনিটের মধ্যে আমি ঝাঁটা ঝাট মশালা পাস্তা, এবারে এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো ওপরে, ও গরমে মেল্ট হয়ে যাবে, ব্যাস আমার কাজ শেষ। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় না এই গরমে, ততই ভালো। আমি ভাবি আমার মায়েরা, এবার আমার মায়েরা না মানে যারাই কাঠের উনুনে রান্না করে তাদের কি অবস্থা হয়, আমার মায়েদের গিয়ে দেখি তো প্রচুর কষ্ট হয় গো কাঠের উনুনে রান্না হয়। কাটাকাটি হয়েছে, একটু বাটার দিয়ে চাপা দিয়ে রেখে দিই, ঠিক আছে? বাটার দিয়ে দিয়েছি, ব্যাস একটু চাপা দিয়ে রেখে দেবো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, গুবলুর খাওয়া হয়ে গেছে, মাম্মা খাচ্ছে, এবার আমি আর আমার বর খাবো। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দেবো। টাটা, আর যারা পাস্তা খেতে চাইছো তাতেই চলে এসো, আমি ধরে দাঁড়িয়ে আছি।